আগামী 21 জুলাই কলকাতায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। ওই দিন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শহীদ দিবসকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও জামালপুর জয় হিন্দ বাহিনীর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম, বিধায়ক অলোক কুমার মাঝি, জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, পল্লব দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পারবেন না, ট্রেনে বাসে সকলকে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। অনেকে বাড়িতে বসে টিভিতে দেখবে যে 13 জন শহীদ হয়েছিলেন, যে আমাদের ভোটের কার্ড, ভোটের কার্ড কিন্তু ছিল না তখন। বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তখন পশ্চিমবাংলার কংগ্রেসের সভানেত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে যখন শুরু করলেন যে ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না, তা আজকে দেখুন গোটা ভারতবর্ষের বুকে পরিচয়পত্র ভোটার কার্ড, সেটা বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন। রক্তদান, কোথায় বস্ত্রদান, কোথায় বিভিন্ন কর্মী বৈঠক, কোথায় বিভিন্ন র্যালি, যেমন সভা সমাবেশ আমরা করছি, তারই একটা পার্ট হিসাবে আমরা জামালপুর জয়েন্ট বাহিনী এবং জামালপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের জয়েন্ট বাহিনীর সভাপতি পূর্ব বর্ধমান জেলা আমাদের রবীন্দ্রনন্দন মহাশয়, উপস্থিত আছেন আমাদের এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয়া হয়। এবং পুলিশকে দিয়ে, সিপিএম এর হারমাতকে দিয়ে, ওরা ভেবেছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা পৃথিবী থেকে সরাতে পারি তাহলে আমরা 100 বছর রাজত্ব করব, এটা সিপিএম এর ধারণা ছিল। তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে আশীর্বাদ আছে তার পরিপ্রেক্ষিতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন, তখন কংগ্রেসের সঙ্গে লড়াই শুরু হলো। সেই মুহূর্তে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দল নতুন করে গঠন করলেন, সেই নতুন দল, দলের নাম দিলেন তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসের আমরা আজও 21 জুলাই আমরা শহীদ স্মরণে আপন মরণে রক্তহীন শোধ করো, এই 21 জুলাই আমরা সকলে, 2 বছর লকডাউন ছিল, সেই লকডাউনে আমরা যেতে পারিনি কিন্তু আমরা বুথে বুথে আমরা। জামালপুর থেকে রাজীব মণ্ডল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।